সর্বশেষ পরিস্থিতি জানতে তার সাথে আমরা যোগাযোগ করছি। পান্না, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? পান্না, শাহবাগ স্কোয়াডের এখনকার পরিস্থিতি কি? পান্না, শাহবাগ স্কোয়াডের এখনকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। পান্না, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শাহবাগ এলাকায় সকাল থেকে যে এখানে যে আপনারা জেনে থাকবেন হয়তো বা যে ব্লগার অ্যাসোসিয়েশনের নামে যে গতকাল দুপুর থেকে শুরু হয়েছিল যে এখানে যে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে যে বিক্ষোভটি, এটা আসলে শুরু করেছিল ব্লগাররা, কিন্তু এটা আসলে এত বড় আকার ধারণ করেছে যে ইতিমধ্যে ঢাকা শহরের যে আশেপাশের যে জেলাগুলো আছে আমরা দেখেছি, মুন্সিগঞ্জ থেকে অনেক সাধারণ মানুষ এখানে এসেছে, কিশোরগঞ্জ থেকে এসেছে, সাভার, কেরানীগঞ্জ, তারা সবাই আসছে। তারা বলছে যে তারা এক দাবি, যুদ্ধ অপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। এখন এখানকার যে অবস্থা সেটা হলো যে এদিকে যে মিন্টো রোড অর্থাৎ হোটেল শেরাটনের সামনে থেকে শুরু করে যেখানে বইমেলা হচ্ছে জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে সবার দাবি, সবার চাওয়া যে এখানে কোনো দল নয়, এখানে কোনো মত নয়, কোনো সংগঠন নয়, সবার চাওয়া যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য আছে যে 21 ফেব্রুয়ারি থেকে শুরু করে 51 মুক্তিযুদ্ধ সব আন্দোলন শুরু হয়েছিল এখান থেকেই, তারা চায় যে যুদ্ধ অপরাধীদের বিচারটা সুষ্ঠুভাবে শেষ করে না করা পর্যন্ত এখান থেকে তারা আন্দোলন দিবে। তারা গতকাল যে তারা 3 দিনের জন্য তারা কর্মসূচি ঘোষণা করেছে সেটা হলো যে আজকে তারা রাত পর্যন্ত এখানে অবস্থান করবে। আগামীকাল সকাল 8টায় যারা ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন তাদেরকে নিয়ে সকাল 8টায় একটি মহাসমাবেশ করবেন, ওদেরকে বৃহস্পতিবারে ওই মহাসমাবেশ থেকে তারা যারা থাকবেন তারা রাতভর এখানে অবস্থান করবেন, রাতভরও বিক্ষোভ করবেন, করার পর শুক্রবার সকালে এখানে একটি মহাসমাবেশ হবে এবং সেই মহাসমাবেশ থেকে একটা নতুন তারা কর্মসূচি এখানে প্রণয়ন করবেন। আমরা কথা বলবো এখানে যারা এসছেন, তারা ঢাকার বাইরে থেকে এসেছেন, মুন্সিগঞ্জ থেকে, আমরা তার কাছে জানতে চাইবো যে উনি এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উনি কী চাইছে, ওনার চাওয়াটা কী? আমরা গতকালকে যুদ্ধ অপরাধের রায়ে আমরা সংক্ষুব্ধ, লজ্জিত, অপমানিত বোধ করেছি। আমরা এত বেশি সংকুচিত হয়েছিলাম যে এত বেশি অপমানিত হয়েছিলাম যে নিজের ছেলের মুখের দিকে তাকাতে পারি নাই। বিকাল থেকে যখন ব্লগারদের লেখা পড়েছি, জনগণের প্রতিক্রিয়া দেখেছি, আবার যেন আমরা নতুন করে জেগে উঠেছি। আমরা এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে সমস্ত তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, যেই স্বপ্নের মৃত্যু হলে বাংলাদেশ ভয়াবহ পরিণামের দিকে এগিয়ে যেত। আমরা সেই তরুণ প্রজন্মের কাছে আশা করছি তোমরা আমাদেরকে সেই রাজাকারের ফাঁসি যেন আমরা বাংলার মাটিতে দেখতে পাই। আমরা অপমানিত, সংকুচিত বোধ করতে চাই না। আমরা মা হিসাবে তোমাদের কাছে আহ্বান জানাই, আমার তরুণ প্রজন্ম, হে আমার সন্তান, তোমরা আমাদেরকে এই এই অপমান থেকে মুক্তি দাও, আমাদেরকে স্বপ্ন দেখাও, আমরা যেন আগামী প্রজন্মের কাছে নতুন স্বপ্নের এক ভালোবাসার বাংলাদেশ দেখতে পাই। যে আসলে এখানে যে তরুণরা এখানে এসেছেন, যে তরুণ সহ শুরু করে শিশু, তারা সবাই এসেছেন যে তাদের সবারই চাওয়া যে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে। আমরা এখানে একটা শিশুকে পেয়েছি, আমরা জানতে চাই ওর কাছে তুমি এখানে কেন এসেছো? আমরা এই আন্দোলনের সঙ্গে যারা কাজ করে এসেছেন ব্লগার অ্যাসোসিয়েশন, আমরা এখানে তাদের সেই আন্দোলনের সেই ব্লগার অ্যাসোসিয়েশনের কর্মীদের সঙ্গে কথা বলবো, তারা এই আন্দোলন সম্পর্কে আমাদেরকে জানাবেন যে তারা আন্দোলনের কাদের মোল্লার ফাঁসি চাই অবশ্যই। আচ্ছা, আমরা জানি যে এখানে যে আন্দোলনটা করে আসছে তরুণরা, সে তরুণদের কাছে আমরা জানতে চাইবো যে এই আন্দোলনের পরবর্তীতে আপনাদের পরবর্তীতে দাবিটা আপনাদের কি হবে? পরবর্তী দাবি আমরা অবশ্যই ফাঁসি চাই এবং গভর্নমেন্ট যেন আইন করে ফাঁসি নিশ্চিত করে এই ব্যবস্থা দরকার। এখানে শুধু হচ্ছে সাধারণ মানুষ নয়, এখানে সাধারণ মানুষদের সেই আন্দোলনের মধ্যে উৎসাহ যোগাচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা আসছেন, তারা এখানে থেকে থেকে বিভিন্ন দেশাত্মবোধক গান তারা আবৃত্তি করছেন, গান পরিবেশন করছেন। তো এখানে এসছেন যে আমরা একজনকে পেয়েছি, আপনি কথা বলতে চাচ্ছি যে এখানে আপনারা যে এখানে যখন এসছেন আপনাদের এখানে আসার ইয়েটা কি, উপলক্ষটা কি ছিল? উপলক্ষটা আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম কমিটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমি আমি বলতে চাই যে রায় দিছে এই রায়ের প্রতি আমরা কেউ সন্তুষ্ট না এবং বাংলাদেশের 16 কোটি মানুষ না, এই যে হত্যাকার যে হত্যাকাণ্ড চালিয়েছে 71-এর রাজাকাররা, এই ওই একে দ্রুতভাবে গাছের সাথে ঝুলিয়ে লটকে ফাঁসির মঞ্চে নেওয়া হোক, এই আমার আন্দোলন চালিয়ে গেলে আর কি করবো? কদিন আমরা রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, আর কোনো কথা না, রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি আমি মির্জাপুর থেকে আসছি, রাজাকারের ফাঁসি চাই। আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি যে এখানে সবারই চাওয়া যে যুদ্ধ অপরাধীদের বিচার তারা যেভাবে হোক, তারা রাষ্ট্রের কাছে এটুকু চায় যে সুষ্ঠুভাবে তাদের বিচারটি সম্পন্ন করা হোক।
এবং সুষ্ঠুভাবে বিচার সম্পূর্ণ করতে সব ধরনের তারা সব সময় সব আন্দোলন সব সময় করে যাবেন, যতদিন না পর্যন্ত এই আন্দোলনে হবেন। আমরা জানতে চাই যে আপনাদের পরবর্তীটা কি? আমাদের আমাদের এই আন্দোলন চলতে থাকবে, আমরা যত সময় আমাদের আমাদের যে দাবি সেই দাবি যত সময় বাস্তবায়ন না হতে না হবে তত সময় আমরা রাজপথে থাকব। আমরা রাজপথে থেকে আমাদের দাবি আদায় করে তবেই আমরা রাজপথ ত্যাগ করব। জয় বাংলা! এখানে আসলে সবারই চাওয়া এখন একটাই, বিভিন্ন পেশা শ্রেণীর লোকজন এখানে আছেন আমাদের সঙ্গে, শুধু যে ছাত্ররা এসেছেন তাই না, বিভিন্ন পেশা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন স্বাস্থ্য সংগঠনের লোক। আমরা জানতে চাইবো যে আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া বাংলাদেশের সব রাজাকারের ফাঁসি চাই, কোনো যাবজ্জীবন নয়, সব রাজাকারের আমরা ফাঁসি চাই, কোনো বিচার নাই, কোনো বিচার চাই, আমরা শুধু ফাঁসি চাই। এখানে যত সময় গড়িয়ে যাচ্ছে, এখানে শুধু আন্দোলনের সবার চাওয়া একটাই হচ্ছে যে যেভাবেই হোক যে যুদ্ধাপরাধের যে বিচারের যে রায়টি দেয়া হয়েছে সে রায়টিতে তারা মানতে পারছে না। তাদের চাওয়া অন্য মানবতা বিরোধী অপরাধ যারা আটক অপরাধী যারা আটক আছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তিটুকু দেওয়া হোক, এবং শাস্তি না দেওয়া পর্যন্ত তারা এই শাহবাগ স্কোয়ারে অবস্থান করবে। এখন আমার এটা ছিল শাহবাগ স্কোয়ারের সর্বশেষ অবস্থা, পরবর্তীতে আপনাদের জানিয়ে দিব। জি বুঝলাম।